আজ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে বিসিএল ওয়ান ডে ফরম্যাটের টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। বিসিএল এর সবশেষ খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহবুব রিমন। রিমন, কি তথ্য আছে আপনার কাছে? মাকসুম, ক্রাইস্টচার্চে একেবারেই স্বস্তিতে দিন শেষ করতে পারেনি বাংলাদেশ, ঠিক যেমনটা সিলেটে স্বস্তিতে নেই সাকিব আল হাসান। আপনাকে যদি বলি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এবারেই কিন্তু দ্বিতীয়বার এমন ঘটনা ঘটছে যে বিসিএলটা হচ্ছে ওয়ান ডে ফর্মেটে, এবং সেই ওয়ান ডে ফর্মেটের সবগুলো ম্যাচই কিন্তু হবে সিলেটে। এবং সিলেটের যে দুটো স্টেডিয়াম রয়েছে, অর্থাৎ সিলেট আউটার স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, দুটো স্টেডিয়ামে একই সাথে কিন্তু দুটো ম্যাচ। এই মুহূর্তে আপনারা দেখছেন যে নর্থ জোন মুখোমুখি হচ্ছে সাউথ জোনের, এবং সাকিব আল হাসানের কথা বলছিলাম যে স্বস্তিতে নেই তার দল, সেন্ট্রাল জোন কিন্তু ইস্ট জোনের মুখোমুখি হয়েছিল এবং আগে ব্যাট করে মোটে 177 রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। আর যদি সাকিব আল হাসানের কথা বলি, এবছর আপনি জানেন যে নিউজিল্যান্ডে ব্যক্তিগত কারণে কিন্তু সাকিব আল হাসান ছুটিতে গিয়েছিলেন, বাট আগামী যে আসন্ন সিরিজগুলো রয়েছে, এরপরে বাংলাদেশের প্রোটিয়া সফর রয়েছে, রয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, এ সমস্ত সিরিজকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করার জন্য কিন্তু এই ঘরোয়া ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। যদি আমরা ঢাকা প্রিমিয়ার লিগের কথা বলি, যে ঘরোয়া ক্রিকেটের, যেহেতু বিপিএল ফ্রাঞ্চাইজি ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর এই বিসিএল, যেটা কিনা ইন্ডিপেন্ডেন্স কাপ বা স্বাধীনতা কাপ নামে অনুষ্ঠিত হচ্ছে, সে আসরে খেলছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের দল ব্যাট করতে নেমে 177 রানে গুটিয়ে গেছে। সেক্ষেত্রে যদি আমরা সাকিবের কথা বলি, সাকিব আল হাসান মোটে 35 রান করেছেন, 58 বল খেলেছেন, তবে এই 177 রানে যে গুটিয়ে দিয়েছে প্রতিপক্ষকে, তার সবচাইতে বড় কৃতিত্ব কিন্তু জাতীয় দলের পাইপলাইনে থাকা পেসার রেজাউর রহমান রাজা এবং জাতীয় দলের বাইরে যাওয়া পেসার রুবেল হোসেন, দুজনে কিন্তু তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া তানভীরের কথা যদি বলি, তানভীর নিয়েছেন দুটো উইকেট। সব মিলিয়ে কিন্তু একেবারে শুরু থেকে আমরা দেখছিলাম যে সিলেটের উইকেট কিন্তু অনেকটা, আমরা দেখছিলাম প্রচুর পরিমাণে ঘাস রয়েছে উইকেটে, এবং পেসাররা তাদের একেবারে মানে একেবারে ফায়দাটা কিন্তু তুলে নিয়েছেন, এবং যে কারণে 177 রানে অল আউট হয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু যে মূল মাঠ, সে মূল মাঠে ইস্ট জোন কিন্তু ব্যাটিংয়ে নামবেন। এর বাইরে যদি যে ম্যাচটা দর্শকরা এখন টিভি স্ক্রিনে দেখছে, এই ম্যাচের কথা বলি, নর্থ জোন এবং সাউথ জোন পরস্পরের মুখোমুখি হচ্ছে। মুস্তাফিজুর রহমানের দল কিন্তু 166 রানে অল আউট হয়ে গিয়েছে, জবাবে কিন্তু ব্যাট করছে, এবং দুই ওপেনার তানজিব এবং পারভেজ হোসেন ইমন, এই দুইজনের ব্যাটে কিন্তু দারুণ সূচনা করেছে। যদি আমরা একটু স্কোর কার্ডের কথা বলি, মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত কোনো উইকেট পাননি। ম্যাক্সিমাম আরও একটা কারণে কিন্তু এবারের যে বিসিএল, সে বিসিএলটা গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র সাকিব আল হাসান নয়, এই টুর্নামেন্টে কিন্তু খেলার কথা রয়েছে তামিম, ইকবাল খান এবং মাহমুদুল্লাহ রিয়াদের। যদিও প্রথম রাউন্ডে তারা খেলছেন না, তবে আমরা যদিও জানতে পেরেছি দ্বিতীয় রাউন্ড থেকে, অর্থাৎ আগামী পরশুদিন যে ম্যাচটা হবে সেই দ্বিতীয় রাউন্ড থেকে তারা খেলবেন। এই ম্যাচগুলো কিন্তু রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে, অর্থাৎ চার দল পরস্পরের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে, এবং এই মুখোমুখি হওয়ার পরে কিন্তু দুটো দল ফাইনালে যাবে, যে ফাইনালও কিন্তু এখানে অনুষ্ঠিত হবে 15 তারিখ। বলছিলাম তামিম এবং মাহমুদুল্লাহর কথা, এই দুই ব্যাটার কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকে তারা ম্যাচ খেলবেন। আপনি জানেন যে এই টুর্নামেন্টে কিন্তু মাশরাফিরও খেলার কথা রয়েছে, তবে তার যে ব্যাক ইঞ্জুরি রয়েছে, সে ব্যাক ইঞ্জুরিতে কিন্তু মাশরাফি এই টুর্নামেন্টটা খেলছে না। আর যদি এই টুর্নামেন্টের কথা বলি, আমরা দেখেছি যে বিসিবির যে গেম ডেভেলপমেন্ট কমিটির এবং কমিটির সহকারী চেয়ারম্যান এবং হচ্ছে গিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল আলম ববিকে আমরা দেখেছি, এছাড়াও বিসিবির দুই নির্বাচকেরই কিন্তু এখানে আসার কথা ছিল, যদিও মিনহাজুল আবেদিন নান্নু কোভিড পজিটিভ হওয়ার কারণে তিনি এই মুহূর্তে ঢাকাতে অবস্থান করছেন, কিন্তু আরেক যে নির্বাচক হাবিবুল বাসার সুমন, সুমন কিন্তু এখানে রয়েছেন। আপনি জানেন যে এবছর কিন্তু বাংলাদেশের টানা ক্রিকেট রয়েছে, বিপিএল এর পরপরই কিন্তু আফগানিস্তান আসবে, এরপরে বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকায়, আয়ারল্যান্ড আসবে বাংলাদেশে, বাংলাদেশের এরপরে বাংলা বিশ্বকাপ রয়েছে, এশিয়া কাপ রয়েছে, ভারতের সঙ্গে সিরিজ রয়েছে, সব মিলিয়ে কিন্তু এবছর ব্যস্ত একটা শিডিউল। আপনি জানেন যে কোভিডের অবস্থা কিন্তু আগের চেয়ে ধীরে ধীরে খারাপ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার কিন্তু পর্যাপ্ত দরকার। সেক্ষেত্রে কিন্তু নির্বাচকদের জন্য এই অর্থাৎ ক্রিকেটারদের প্রমাণের জন্য কিন্তু দারুণ একটা টুর্নামেন্ট কিন্তু এই বাংলাদেশ যে প্রিমিয়ার লিগ হচ্ছে বিসিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা ইন্ডিপেন্ডেন্স কাপ। তো এখানে নির্বাচকরা রয়েছেন ম্যাক্সিমাম, খেলা আজ পরে আবার একদিন বিরতিতে কালকে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ ম্যাক্সিমাম। রিমন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বিসিএল এর সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।